এই দেখুন আমার রাক্ষস মুরগিগুলা কি পরিমাণ খাওয়া শুরু করছে, এরা আসলে যে পরিমাণ খায় সেটা আপনাদের ধারণার বাইরে। এই যে দেখুন এরা কত পছন্দ করে শাকসবজি, কত পছন্দ করে, কিন্তু একটু আগে এদেরকে খাওয়াইলাম, খাওয়ার পরেও এরা যে পরিমাণ খায় সেটা আসলে বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর এখানটায় হচ্ছে এই যে আমার হচ্ছে ভবিষ্যৎ ম্যানেজার হৃদয়, সে আসলে খাওয়াচ্ছে। এই যে দেখুন সেই আসলে মূলত আমার হচ্ছে সব মুরগি টুরগি পশু পাখি যত কিছু আছে সব কিছুই সে দেখাশোনা করে, সে সব কিছুই দেখাশোনা করে। আর এই যে দেখুন, আর এখানটা হচ্ছে আমার কোয়েল পাখিগুলা, জাম্বু কোয়েলগুলা, এগুলো ডিমের সাইজ মোটামুটি ভালোই। এই যে দিয়ে রাখছে এখানটায়, তবুও খাচ্ছে, এরা খেতেই থাকে। আর কোয়েল পাখিগুলা মূলত প্রতিদিনই ডিম টিম দিচ্ছে, এই যে ঢেলে দিচ্ছে। এই যে এখন দেখবেন এরা কী পরিমাণ খায়, এখন ঢেলে দিয়ে দেখেন এরা কী পরিমাণ খায় সবগুলো। এরা আসলে খাবার খুঁজতেছে বাকিগুলো কোথায় খাবার। এই যে খাবার দিচ্ছে, এগুলো এখন খাচ্ছে, ভালো মতোই খাচ্ছে। আর এখানটায় আমার হচ্ছে কবুতরগুলা, এই কবুতরটা হয়তো বা দুই একদিনের মধ্যেই বাচ্চা পেয়ে ডিম পেয়ে যাব। আর এখানটায় যেহেতু এই কবুতরগুলা ডিম যদি দেয়, এখানটায় আসলে আমি হচ্ছে কোয়েল পাখির বা ডিম চালাই দিব। আর এখানটায় তিনটা ছেলে কবুতর আছে, দেখি ওই কালো বড়লা বড় হচ্ছে গিরিবাস, যেটা গিরিবাস যাদের কবুতর আছে সেটার সাথে আসলে এবার একটা পেয়ার দেওয়ার ট্রাই করব। আর এখানটায় এটাকে যেহেতু চালাই দেবো, সেহেতু আপনারা কাছ থেকে দেখুন এদের অবস্থা, দেখুন এই কবুতরগুলো মোটামুটি স্বাস্থ্য ভালো, একটা চকলেট কালার আর একটা হচ্ছে। আর এই পেয়ারটা হচ্ছে দেখুন, এই পেয়ারটা হচ্ছে বাচ্চা দিছিল, এই যে এই পেয়ারটার বাচ্চাটা দেখুন, বাচ্চাটা পুরাপুরি সিমিলারিটি তার মায়ের মতো হয়েছে পুরাপুরি। আর এখানে তার মা, এখানে তার বাবা, এটা হচ্ছে মা। আর একটা হাঁড়ি দিছি, একটা হচ্ছে ডিম পাড়ার পাত্র দিছি, সেহেতু হয়তো বা এখানটাও দু একদিনের মধ্যে এটারও এই পেয়ার থেকেও ডিম পাওয়া ডিম দেখতে পারবো আশা করি। আর এই কবুতরটাকে আপনারা দেখুন একটু মাটির নিচে ছেড়ে দিয়ে দেখি যে কেমন হয়েছে দেখতে। এই যে দেখুন কবুতরটাকে দেখুন, আয় আয় আয়। আর দেখুন এই যে এটাকে রিং পরাইছিলাম, যে এই যে রিং, যে রিংটা কবুতরটার মোটামুটি স্বাস্থ্য ভালো। দেখি এটাকে এটাকে বাইরে ছাড়ার ট্রাই করব, বাইরে ছেড়ে এটা পোষা বানানোর ট্রাই করব। এই যে, এই যে মা, ছেলে না মেয়ে জানি না, হয়তো বা এটা মেয়েই হবে, মা মেয়ে একবার স্যাম টু স্যাম দেখতে। আর এখানটায় আমার পাখিগুলোর আপডেট, একটা আসলে পাখি তো মারা গেছে, এই পাখিগুলার মধ্যে একটা মেয়ে পাখি মারা গেছে, আর তখন তিনটা আছে, দেখি আর একটা মেয়ে পাখি আনে দেওয়ার ট্রাই করব। আর উপরের আপডেট হচ্ছে আমার এই দেখুন বাজারিকাটা, বাজারিকাটা মোটামুটি ভালোই আছে। আর এখানটায় ডিম দিছিল, ডিম কি দেখা যায় কি না ঠিক জানি না, আপনারা দেখবেন ডিম হয়েছে কি না, এটা অল টাইম ভিতরে থাকে। আর আমি ভিডিও বানাবো, আর আমার টিয়া পাখি ডিস্টার্ব করবে না, তা তো হতে পারে না, সেও ডিস্টার্ব করতেছে। এই যে এই যে এই যে এই যে কামড় দিতে চাই, এই যে ডিস্টার্ব করতেছে, সে আসলে কথা বললেই সে যে ডিস্টার্ব করে সেটা আর চলজান তো আপনারা উদাহরণ দেখতে পাচ্ছেন। আর এখানটায় এই পেয়ারটাকে আমি কোয়েল পাখির ডিম দিছিলাম, কোয়েল পাখির ডিম আসলে তো ফুটায় নাই। আর এগুলা হচ্ছে এখন হচ্ছে বাচ্চা ফুটাই দিছে, দুইটা বাচ্চা হয়েছে এই যে এই পেয়ারটা, হয়তো বা দেখেন এই বাচ্চাগুলো বড় হইতে হইতে এগুলা হচ্ছে ডিম টিম দিয়ে দিবে, এগুলাও ডিম টিম দিয়ে দিবে আশা করি। আর যেহেতু ডিম আসলে মূলত আমি এখন থেকে চিন্তা করছি, কবুতর আসলে বাড়ানোর চিন্তা ছিল না, এখন চিন্তা করছি কবুতর বাড়াবো। আর ফিন্স, যেহেতু এই ফিন্সগুলো আছে, এবার নেক্সট টাইম ফিন্স না বাড়ায় আসলে একটা বেঙ্গল ফিন্স, দুইজন এক জোড়া বেঙ্গল ফিন্স আনার ট্রাই করব। আর এদেরকে খেতে দিছি, দেখুন কী খেতে দিছি, এরা আসলে যে মুরগিকে যা খেতে দিই, পাতাকপির সাথে হচ্ছে ভুট্টার গুঁড়া মেখে সেগুলোই খাচ্ছে। আর ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে।
আর হৃদয় একটা পুরোপুরি পাতাকপির পাতা দিয়ে ট্রাই করে দেখতেছে মুরগিগুলো আসলে খায় কিনা।